সো হি গাইস ওয়েলকাম ব্যাক ট্যান নাদার এপিসোড অফ প্যাল ওয়ার্ল্ডস সো আজকের এপিসোড শুরু করতে না করতেই কি হইলো এইটা আজকের এপিসোড শুরু করতে না করতে ভাবলাম আজকে একটা বস পাইপ দিব ও বাই থ্রি পার্সেন্ট ফোর্টিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কি না আমার এলাকায় আসছে ধরে ফেলাই আর এ বাই সাবাস নতুন কি যেন একটা আসছে লিজ পাঙ্ক অর সামথিং ও আসছে ও আসার সাথে সাথে বেচারা আসছে আমাকে জীবন দিয়ে দিতে এবং ও আমাকে ওর জীবন দিয়ে ওর এইটটা কমপ্লিট করলো বেচারারা সো যাই হোক এপিসোড অফ ওয়ার্ল্ড সো ঈদের পরে আজকের এপিসোডটা আসলো তোমাদের সবার কি অবস্থা জানাই দিও আমার আর ঈদের পরের যেহেতু এপিসোড সেহেতু অনেক কিছুই থাকবে আজকে বুসিকে ধরতে যাব এটা হচ্ছে প্রথম কথা আজকে বুসির সাথে একটা দফা রফা করতে হবে কারণ আমার আসলে আর সহ্য হইতেছে না আর এই আর এই এগুলো ভালো লাগতেছে না আমার এই বুঝি পাইলি মারে পাইলি মারে আজকে বুঝির একটা দফা দফা হবে সো তোমাদের সবাইকে বলে রাখি তোমাদের সবার কি খবর আমাকে জানায় দিও আর হচ্ছে কমেন্ট টমেন্ট করো সবাই লাইক করে দিও ভিডিওতে একটা আর হচ্ছে কমেন্ট করে ফেলো আমি আমার মানে পকেট টকেট সব খালি করে যেতেছি বিশাল জ্ঞ্জাম হবে তো একটা বিজ্ঞানজাম সো বিজ্ঞানজামকে সামনে রেখে আমি প্রস্তুতি পর্ব সারতেছি আমার কাছে এক্সট্রা যা যা আছে সব কিছু রেখে দেওয়ার জন্য আর কি সো গান পাউডারটাকেও রেখে দেয় কারণ আমি তো শুধু মারামারি করবো না মারামারি করার অনেক কিছু পাবো সব কিছু আমার নিয়ে আসতে হবে না সো এইখানে যে তালা চাবে আবি জাবি কী কী জানি আসে সবগুলো রাখতে হবে সো এইখানে বেরি সিটস এই যে বেরি সিটসের জায়গাটা ফাঁকা করে ফেলছি এখানে এই যে এই ইলেকট্রিক ফ্লুটটা কাউরে আমি খাওয়াবো খাওয়া খাওয়ার কাহিনি পরে হবে সো এইখানে রাখার মত এই যে হর্ন আছে দুইটা এই হর্ন বাবা তুমি ভিতরে ঢুকে যাও আর লেদার লেদার তো দেখতেছি না আমি আমি চোখে দেখি না নাকি কানা আমি জানি না কিন্তু হয়তো এরকম কিছু একটাই হবে সো যাই হোক আমি বুসিকে এখন ধরতে চলে যাব তোমরা সবাই রেডি হও সবাই দোয়া করো মনাজার ধরো কারণ বুসির সাথে ফাইট দেওয়া আসলে একটু ভেজালের জিনিস পাতি আমি নতুন নতুন প্যালগুলাকে নিয়ে যাইতেছি আমার আজকে বুসির সাথে একটা বস ফাইট দিতে সো ফেস ট্রাভেল করে চলে যাচ্ছি বুসির এলাকায় চলো বুসির এলাকায় দল বেঁধে আমার তো সব কিছু রেডি এখানে এটি কী যেন একটা পরে আছে কি কী চোরা কিছু করা যাবে না এটা কিছু না সো ওই আমি একটা গাছ পাইছিলাম ওই গাছের ভিতরে অনেক কিছু আছে সো অনেক কিছু যে থাকে অনেক কিছু আমি খাইলাম এই এই তোমার সাথে মারামারি করো ব্যান তুমি এই এই রে সাব বাস পঁয়ত্রিশ আবার এ কিরে আমার স্পিয়ান নষ্ট করলে কেন আবার 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 ফিফটি এবার পাবো এবার পাবো এবার পাবো সাব ধরে ফেলছি ধরে ফেলেছি আমার সাথে ডোন্ট টেক পাঙ্গা উইথ মি সামনে একটা কিউট বাচ্চা উলিপপ উলিপপ মুলিপপ যাই থাকুক আমার কাজ হচ্ছে বুসির সাথে একটা ফাইট দেওয়া সো ইনহ্যান্স স্ট্যাট আমি কি করব আমার এই যে অ্যাটাকটা একটুখানি বাড়াবো আর হচ্ছে সবার ক্ষুধা লাগছে আমি বুঝি না আমার নিজেরও ক্ষুধা লাগছে টম ব্যাটের এক ডিম খাওয়াই দিলে আমি ইচ্ছা মতো মাংস টম ব্যাট তুমি খাও মাংস খাও আর কে কী খাবা আসো আচ্ছা স্কিল ফ্রুট না এইটা কে মারতে পারবে না এটা চিলেট কে দেবে না জার্মনটা ডিগনি কে না এটা দিব না টম ব্যাট কেউ না আচ্ছা ঠিক আছে আপাতত কাউকে এটা খাওয়ানোর দরকার নাই সবার আসলে বেশি খাওয়া উচিত না নাই সবার পেটটেট ভরা আছে চলো এখন ভরপুর গ্যাঞ্জাম হবে আজকে আজকে মনে করো একটা ভরপুর গ্যাঞ্জাম হবে তোমার সবাই ভিডিওতে লাইক করে দিও কমেন্ট করে ফেলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো কারণ আজকে বুশির সাথে একটা ধংঘর্ষ হতে যাচ্ছে লেটস গেট স্টার্টেড বুঝি ভাই চলেন সাবাস চিলেট মারো না কেন সাবাস হু হে মারো অন ও ভাই আমার মুখের সামনে এসে পড়ছে পুরা চিলেট প্লিজ ডোন্ট ডাই রেকি মাইটটা রিচে নিয়েছিল চিলেট আর এ মেমোরেস্ট ইউ গো বেটা সাব্বাস ও ও ভাই ভাই জোর ছিল এটা এটা জোর ছিল এবার যা ও মা গো মা ওরে 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 মা 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 আজকে মেবি সম্ভব না ভাই আমি তাড়াতাড়ি বেরোয় যাই আগে নিজের জীবনটা বাঁচাই আমার মোর ড্যামেজ করে দিছে আমার শরীরের মাঝখানে আগুন জ্বলতেছে ইচ্ছা মতো ধুপ 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 তো আমার লেভেল তো পুরো শেষ টেকনোলজি আপগ্রেড হয়ে গেছে ভাই এটাই চাচ্ছিলাম সো তার আগে একটা কথা বলি এখানে হচ্ছে আমার এই যে এটা আপগ্রেড করতে হবে আর দিঘা স্পিয়ারটা আপগ্রেড করতে হবে ফ্লেম কলটন রাখবে না এই লাগবে না এটা কি অ্যান্টিক স্টোরেজ ক্যাবিনেট সেট লাগবে না এভারেজ ফিডব্যাক লাগবে না আমার গ্রেপলিং গান আচ্ছা ঠিক আছে এটা পরে সো আমার এটার আগে বানাইতে হবে এটা ইংর লাগবে উট লাগবে নেই লাগবে সো যেহেতু আমার সর্বাঙ্গে আগুন জ্বলাই দিছে আমি হচ্ছে সবার আগে চলে যাবো আমার বেজে বেজে যে আগে নিজের জীবনটা বাঁচাইতে হবে ভাই কারণ নাইলে আমি আসলে কাউকে ইউজই করতে পারলাম না ভাই একদম পুরো একদম ববের মাইর দিয়ে দিছে তো যেহেতু আমি চলেই যাব যাওয়ার আগে আমি একটুখানি কিছু জিনিসপাতি নিয়ে যাই খালি হাতে কি আর যাওয়া যায় বলো নাইলে বেজের ফলাপান বলবে কি ভাই মায়ের মুই খাইয়ে আসছেন মিয়া তো ওর নিয়ে যাই কিছু আমার নেইল বানাইতে হবে কারণ আমার অস্ত্র বানাবো ভাই আজকের এপিসোড অস্ত্র হচ্ছে আমি অস্ত্র নিয়ে গুলাগুলি করবো তো অনেকগুলো ওর লাগবে এই যে আমার আসলে নতুন বেজটা যে আমি করবো নেক্সট এপিসোডে আমি বেজ বানাবো বুঝছো কারণ বেজ ছাড়া আসলে হবে না যা বুঝলাম কারণ বেজ থাকলে আসলে নতুন বেজ হলে আমাদের যে ওর লাগবে অনেক কিছুদিন পরে অনেক বেশি কয়লা প্রয়োজন হবে এগুলো আমি কই পাবো বলো বেজ ছাড়া কিগুলো হবে উ যে একটা লিফ্ট যে আমার দিকে তাকায় আসে আর একটা ডানজিয়ন আছে না ওইখানে যাওয়া যাবে না সো ওরগুলো আমি যতটুকু পারি আর কি নিয়ে যাই সাথে করে পকেটে করে ওর নিয়ে যাই সো আরে ভাই আজকে পুরো সব খালি আমার তারাতাড়ি যত বেশি ইচ্ছা ওর ভক্ত থাকি আমি আটষট্টি পয়েন্ট হয়ে গেছে দুশো সাবাস একদম ভরপুর ওর যাই তবে আছে আর তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে থাকো যে প্রতিটা গুতার জন্য এক একটা করে লাইক কমেন্ট করতে থাকো তোমরা সবাই সো নতুন বেস কোথায় হলে ভালো হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিও এর এক একজন দিছিলাম আসলে ভুলে গেছি সো নতুন বেসটা কোথায় হতে পারে কি করা লাগতে পারে সব কিছু আমাকে কমেন্টে জানাই দাও ওর হয়ে গেছে আরও কিছু ওর একবারে যেহেতু আসছে নিয়ে যাই ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে আর কি জানি একটা বলবো ভুলে গেছি আমি আসলে যাই হোক অনেকগুলো ওর হয়ে গেছে আর একটুখানি নিতে হবে এই ওর বেশি থাকলে সুবিধাই ওরের জন্যই আসলে ঝামেলায় সবসময় আমরা পড়ে যাই কারণ এখন দিন যাচ্ছে তত বেশি জিনিসপাতি লাগে ওর ওলা জিনিসপাতি লাগে তো এটার জন্য আসলে আমার সব করা যাই হোক আমার মনে হয় আর বেশি আমি নিতে পারবো না যথেষ্ট নিয়ে নিছি সাবাস এখানে আমি চলে যাবো আমার বেইজে আমার লেভেল বিষ হয়ে গেছে তার মানে আমার সব জিনিসপাতি মানে লেভেল বিষ হয়ে গেছে মানে যা যা ছিল আর কি সব ফেস্টাবেল করে আমি আমার বেইজে চলে যাব বেইজ থেকে দেখা যাক কি করা যায় নাইস সো বেইজে চলে আসছি ও আবার উঠতেছে কেন আজ আমি জানি না ওরা আসমানে পাখা মেলোর মতো একটা অবস্থা ইঙ্গট বানাইতে হবে ওর থেকে বানাইতে হবে এখানে যাব ম্যাক্সিমাম পনেরোটা ইঙ্গট বানাইতে দিয়ে দিছি সাবাস এখানে পাইরিন নখটা আসতেছে বাট আমার পাইরিন নখটের থেকে আমার এই এটা বেশি কাজের এটা জাস্ট একটা দিবে সব হয়ে যাবে দেখো কি রে কাজ কর সাবাস কমা হয়ে গেছে এই তো এই তো ভাই দেখো ওর ভাই আগুন এত পাওয়ারফুল আরে সাব গুমদার একটা কাজ হয়ে গেছে সাবাস তো এখন আমি সবার আগে এখানে আসবো এখানে না এখানে রিপেয়ার ওয়ার্ল্ড করতে যাবো আমার আরমোটার আর প্যালাডিয়াম ফ্র্যাগমেন্ট শেষ সি 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 প্যালাডিয়াম ফ্র্যাগমেন্ট শেষ হয়ে গেছে আমার ইয়ে তো মানাই যায় না আমার প্যালাডিয়াম ফ্র্যাগমেন্টের পুরো একদম চোদ্দ গুষ্টের ভিতর ঢুকে আছে তোমরা আমি প্যালাডিয়াম ফ্র্যাগমেন্ট পাওনা দূর মিয়া তো দেখো এই জায়গায় সব ঘুমাইতেছে কী ধরনের ঘুমানো সবগুলো একসাথে আমি বুঝি না ওকে আমি নিয়ে নিই এটাতে রিপেয়ার করে ফেলি আব্বাস বাপের বেটা আব্বাস এখানে চলে যাবো বিল্ডে চলে যাবো এটা বানানোর জন্য আমার নীল দরকার হচ্ছে সাতটা আরও সাতটা নীল দরকার তো সাতটা নীল বানাবো দুই তিন চার পাঁচ ছয় সাত নাই তো বানাই ফেলি সাতটা নীল এর সাথে ওই ও আসতেছে এ আসে না কেন আচ্ছা কাজ করতেছে ঘুমায় ঘুমায় কাজ ততক্ষণ আমি ঘুমায় যাই ঘুমের থেকে উঠে দেখা যাক কি হয় গুড নাইট ঘুমায় গেলাম কুকুরুকু সকাল হয়ে গেছে আমার কি কাজ হয়ে গেছে ও এখনো কাজ করতেছে ভালো ও একটাও হয় নাই দূর বেটা এত ঢিলা হইলে হয় কেবল দুইটা হইছে আচ্ছা ও কাজটা করতে থাকুক ততক্ষণে আমি আমার বেইজে ওইটার আসলে সরাইতে হবে কোথায় যে দেই এইটাই আমি বুঝতেছি আমার বেইজের জায়গাটা কম হ্যাঁ তো চারটা নেইলে আমি নিয়ে ফেলছি অলরেডি আমার আর কি দরকার ও আচ্ছা আমার তিনটা ও তিনটে ইঙ্গট দরকার রে ইঙ্গট দরকার ইঙ্গট আমি কোথায় পাবো ইঙ্গট নেওয়ার জন্য আমি আসলে এখন উরবো আকাশে এখন আমি আমার নাইট উইংটাকে সাথে করে নিয়ে যাব নিয়ে আকাশে একটা উরু মন উই যে পাইসি ওর রে বন্ধু উই যে পাইসি ওর চলো চলো আমরা ওরের কাছে ফিরে যাই খনেটাকে এটাকে উরুক খোঁচান খোঁচাই না কি মারামারি করতে

তো যথেষ্ট পরিমাণে ওর নিয়ে যাচ্ছে এই ওরটাই হচ্ছে সব থেকে বেশি দরকারি বুঝছো সাবাস ওদিকে নাইট উইং তো ববের খেলা দিতেছে আচ্ছা টম্বে ডাক বল শিখে গেছে সাববাস এটা আমার দরকার ছিল নাইট উইং তুমি আসো সোনাপাখি আমার কাছে আমার কান্দে ভিতরে নেও নাই চলো আমরা উপরে এই কিসের উপরে জিনিস আছে বস শাবাশ দুইটা রুটি পাইছি ভালো রুটি খেয়ে আমি দুইটা রুটি খেয়ে আমি অনেক কিছু করব নাইস সো এখানে আমি আবার ম্যাক্সিমাম ও ইংগট প্রোডাকশনের জন্য দিয়ে যাই এদিকে আমি আমার পেজে দেই ও একদম একশো একশো সব শেষ করে ফেলাবে এদিকে এই ছ্যামরা এখনো নীল বানানো শেষ করতে পারে নাই আর দুটা আচ্ছা ওদিকে ইং ভাই ও এত ফাস্ট এত তাড়াতাড়ি কাজ করে যে কেমনে আমি আমার হচ্ছে এখন মানে বেশি ইয়ের দিকে কাজ করতে হবে সারভাইভালের দিকে বেশি মনোযোগ দিতে হবে জিনিসপত্র বানাতে হবে তো আমার বানানো হয়ে গেছে আমার লেভেল আপডেট খুব দ্রুত হতে যাচ্ছে তো সার্টটা ইনভার্ট আমি নিয়ে ফেলছি এদিকে তুমি চলে আসো শোনা পাখি ছোট্ট বন্ধু নাইস নাও আই ক্যান বিল্ড আ ওয়ার্ক নাইস চ আজকে অস্ত্র হবে এই তো আমার আমার প্রথম অস্ত্রটা নিয়ে আজকে গেঞ্জাম করতে যাবো ভাই সেই একটা গোলাগুলি হবে সবাই চলে আসছে অস্ত্র বানানোর জন্য সাবাস সাবাস বানাবো আজকে এটা হচ্ছে বড় কথা নাইস সো আমি বানাই ফেলছি এটা সো তার আগে আরেকটা একটা কাজ করতে হবে এখন আমার এখন আমার যে আগে পেল বক্সটা আপগ্রেড দিতে হবে পেল বক্স বলে নাইস সো বেজ আপগ্রেড বাস আচ্ছা ফ্লাফি পেল বেড দুইটা বানাইতে হবে না সো আমি এখানে কোনটাকে দিব পেন্টিং ক্যাটিভা ইকিন রাইডার ডাইনোজম ফ্যানজি নাইট উইং ডিকটো স্টারে দিয়ে দিই ডেইজে ও কি করতে হয় আরে ভাই সাবাস আবার খোরাখুরির কাজে ওস্তাদ সো এবার ওখান থেকে আমি ও ভাই আচ্ছা এই তো ক্রসবোটা যে আমি আপগ্রেড করছিলাম ক্রসবো খেলতে থেকে ই আরে আরও সাতটি ইঙ্গট লাগবে কোনো সমস্যা নেই আজকে আমি আমার জীবনের প্রথম অস্ত্রটা বানাতে যাচ্ছি পিস্তল পিস্তল না তো আমি ক্রসবো বানাবো আগে চোখ ওইখান থেকে আমার আবার ইঙ্গট নিয়ে আসতে হবে সে ইঙ্গটের জন্য আমার প্রথম পছন্দ ওইখানে যাওয়ার জন্য আমার তাই তুই না এই ব্যাটা তোর আমি ডাকছি তুই নাইস আমাকে তোমার কাঁধের উপরে নিয়ে যাও ছোট্ট বন্ধু ডিস মাউন্ট হয়ে যাও এবং ইচ্ছা মতো গুতা খাও হয়ে পেয়ে গেছে গেছে মামু তিন হয় দেখি ওর যতগুলো পানি নিয়ে যায় ওর লাগবে এখন ওর সারা হবে না আমি যা গেছি এদিকে তো এটার অবস্থা খারাপ হয়ে যায় অনেকগুলো নিয়ে ফেসেছি ছয়টা হয়ে গেছে চলো ছোট্ট বন্ধু আমাকে তোমার কান্ধে নিয়ে নাও চলো সবাই ওইখানে একটা প্যাল পাইছি ওকে মেরে দেই তোমাকে মেরে দিছি তোমাকে মেরে দিছি তোমাকে এখান থেকে এইভাবেই মারবো তোমাকে একটা দিয়ে মাইরা দিব রে আয় তুই নিশে আয় রে তুই আমার রে যা সিলেট দিয়ে দাও তোমার জিঙ্কু জিঙ্কু আরে সাববাস তুই বেটা আমার সাথে গেঞ্জাম করবি আসো চিলেট সোনা পাখি আরে সাবাস সাবাস ও হো চিলেটের কাম ধর উপরে তো চড়তে পারি আমি এত এর থেকে তাড়াতাড়ি দাঁড়িয়ে দেবো না আমি যাই রে ভাই হুই বেটা এর উপরে তো কোনো লাভ হইলো না আমার এটার স্যান্ডেলটা আমি হুদাই হুদাই ওয়েস্ট অফ জিনিসপাতি সমান ইঙ্গট হয়ে গেছে এটি হচ্ছে সব থেকে বড় খুশি সংবাদ এখন আমি ওকে নিয়ে যাব যে এই যে এই যে এই যে ইনগট বানাবো ইনগট বানায় এই তো ইনগট আমার হয়ে যাবে এখনই ও আসে একটা ফু দিলে মনে করো ও ভাই ও আবার কি করতেস ওইখানে এমনি আপনি কি কর ও ওইদিকে যে ঘুরানি দিছে এই তোর আমি কাজ দিচ্ছি একটা এই তো হয়ে গেছে এখন হয়ে যাবে এটা এক ফু দিয়েই শেষ দিয়ে দাও দিয়ে দাও নাইস সো প্রথমবারের মতো আমি একটা ক্রসবো বানাতে যাচ্ছি এখন কিরে আরো চারটা কি যে করি আমি ওদিকে ঘুরতেই আছে ওর মনে করো যে ও বলছে যে ভাই আমি জীবনে ঘুরতে চাই ছোটকালে বলছে আল্লাহ আমি যেন ঘুরতে পারি বেশি এমন গুরান ঘুরাইছে ওরে আসো আমাকে তোমার কান্দে নাও চলো আমরা যাই এখান থেকে ইঙ্গট নেব আর অনেকগুলি ইঙ্গট লাগবে সো আমি একটু ফার্মিং করি আর কি ফার্মিংটা করলে খুব একটা খারাপ হয় না ফার্মিংটাও ভালোই লাগে আমার কাছে ফার্মিং করতে সো যখন আমার ক্রসবু হয়ে যাবে আই আমি আসলে শুনছি যে ক্রসবুতে নাকি অনেক ড্যামেজ সো যেহেতু ক্রসবুতে বেশি ড্যামেজ তাহলে তো ক্রসবুতে মজা বেশি বুঝো না তো দেখা যাক কি হয় এটাতে সো ওর তো আমার তো ওয়েপেনই ড্যামেজ হয়ে গেছে ভাই আমি কী দিয়ে গ্যঞ্জাম করবো আমার তো জিনিসই যন্ত্রই তো ড্যামেজ হয়ে গেছে এই ড্যামেজ ওলা যন্ত্র দিয়ে কয়টা গ্যঞ্জাম করা যায় ঠিক আছে স্যার একটাও ভাঙতেছে না এত টাইম লাগতেছে স্যার তো আমি তো এইটাতে নিয়ে যাবো এটা চলে আসছো কুবা কুবি হুই হুই হুঁই হুই হুই ওইটা গ্যঞ্জাম করতেছে আরও চারটা লাগতো আমার তো চারটার জন্য মনে হয় ওর মনে আরো বেশি লাগবে আটটার মতন নিয়ে যাই দেখি যতগুলো পাই আর কি ততক্ষণ আমার ভিডিওতে লাইক করে দাও কমেন্ট করে দাও যদি কমেন্ট আমার না করে থাকো অলরেডি আর ঈদে কি করলা না করলা কিছুই তুমি আমরা জানাইলা না তোমরা শুনি কারণ কয়টাকে সালামই পাইলা আমার মনে হয় ওর হয়ে গেছে আর মনে হয় লাগবে না আরো দুইটা নিয়ে যাই বারবার আসবো আবার এখানে একই জিনিস বারবার করতে ভালো লাগে বলো হয়ে গেছে আয় আসো ছোট্ট বন্ধু চলো বেজে চলে যাই আমরা আর ওইখানে আমার ওই ডিক টয়েস ও যে ঘুরতেছে জন্মের গোড়া ঘুরতেছে টোয়াই 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 করে করে নাইস এর আবার আগুন লাগলো কেমনে আচ্ছা তো এটার জন্য আবার আমার ইয়েটা ছাড়া লাগবে জার্মান টাইপ পাঁচটা আর আর একটা শর্ট মনে হয় নাকি দেখি তো এখানে আমার এটার জন্য কয়টা লাগতো চারটা লাগতো পাঁচটা তৈরি হবে হ্যাঁ হয়ে গেছে আজকে মনে করে বিশাল একটা গেঞ্জাম হবে ভরপুর গেঞ্জাম আমরা সবাই চলে আসো দলে দলে যোগদান করো আমার ক্রস বোটে এদের ক্রস বোতে অনেক সময় লাগবে সবাই কই পোলাবেন কি নাই আশেপাশে? তো ওইদিকে আবার আমার ইয়া হইতেছে আমার আরেকটা পেলের জন্য তো ইয়া নাই ঘুমানোর জায়গা নাই ওর ঘুমানোর জায়গা দিতে হবে আরেকটা পেল হইতেছে আমার পাশে ঘুমাইতেছে খাটায় শুইয়া তো এটা বানানোর শেষ এই সবাই পড়ছে এ এ মাছ খান দিয়া দুইটা জায়গা ভটকা মটকা পত্তগুলা পেল হইছে মানে

এক বলে ছবি হয়ে গেছে পুরা মিঠুন চক্রবর্তীর এক বলে ছবি আমার ফ্লেমর গান আর গি গাছ এই এইটারে আমি কেমনে ছাড়ি বলো বন্ধু আচ্ছা রুবি রে মারতে হবে কারণ হচ্ছে রুবি থেকে ফ্লেম গান পাওয়া যায় ও মাই গড নাইস আচ্ছা এখানে কি আছে সিন্ডিকেট না সিন্ডিকেটের সাথে গ্যাঞ্জাম করার কোনো দরকার নাই সো আমি এখন এমন একটা এলাকায় যাবো যে এলাকায় আমি আগে কখনো যাই নাই সো দেখি আমি কোন দিকে হ্যাঁ এই তো এই দিকটাতে এই দিকটাতে না তো একটু বাম এই দিকটাতে আমি কখনো যাই নাই সো আমার ছোট্ট বন্ধু ছোট্ট বন্ধু নাইট আরে টম না টম না টম না টম না টম না আরে নাইট উইং সাবাস নতুন এলাকায় চলো যাই আমরা দেখে এই এলাকায় কি কি আছে এটা কি ওই এলাকাটা যে আছে হ্যাঁ নতুন এলাকা চলো যাই ভাই সামনে গুলো কি কোনো টাওয়ার টাওয়ার থাকলে টাওয়ার টাওয়ারে আমরা আসলে থামবো একটা টাওয়ার আটকায় রাখছে কেউ বাট এখানে গাছগুলো তো অনেক সুন্দর ভালো জিনিস তো চলো আমরা এখন যাই নতুন ওইখানে কোন পেলটাকে আটকায় রাখছে চলো আমরা দেখে আসি সামনে কোনো উল্টা পাল্টা প্যাল কারো কে ভাই সামনে কোনো গ্যানজাম আমি মনে করো সবার গ্যানজাম দেখতে চলে আসছি কারোর সাথে কারো কোনো গ্যানজাম ভেজাল হয়ে আমাকে বলতে পারো নাইস বাস মেমোরিস্ট আরে বেটা এদিকে হ্যানেডক টকো করে আটকে রাখছে না টকো টো এদের আমার লাগে না তাও নিয়ে যাই ফ্রি মানবতার সেবা মানবতার সেবা এ আমার সিং ভেঙে দিতেছে বাবা তুমি চলে আসো আমার কাছে এদেরকে নিয়ে আমি স্বপ্নের দেশে উড়ে যাই স্বপ্নের দেশে উড়ে যাই আচ্ছা এটা পানিতে ভিজে আছে এই পানিওয়ালা এলাকায় চলে আসছি সেখানে কি কিছু আছে এই জায়গাটা এরকম কেন কি সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট নতুন কোনো প্যাল টেল আছে এখানে ও ভাই সামনে ওটা কি সো হ্যাঁ নতুন এলাকা চলে আমরা যাই আগে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই স্বপ্নগুলোকে সত্যি করতে হবে তো আমি এখন নেমে যাবো নিচের দিকে কারণ আমার স্বপ্নের গভীরতা হতো বেশি আরে সাব্বাস পেয়ে গেছি একটা চেস্ট চেস্টটাকে চেষ্টা খুলে ফেলবো আরে গোল্ড কয়েন পাইছি পেলস ফেয়ার পাইছি সাবাস জীবনে আর কী লাগে বলো আর কী দরকার কয়েকটা গিগাস ফেয়ার থাকলে তো হয়ে যায় তো লিফ মাঙ্ক এলিজি নাই জাস্ট এখানে লিফ মার্ক আছে এই এলাকায় আর কিছু নাই কিছু তো থাকার কথা একটা টাওয়ার পাওয়ার কিছু তো থাকার কথা ভাই একদম খালি হইলে কেমনে হয় আচ্ছা নিচে নামে নিচে নামে একটুখানি এদিকে যাওয়া যায় চলো আমরা একটুখানি সামনে থেকে ঘুরে আসি ওয়াট এটা একটা জোস প্যাল ভালো কিছু পাইছি ভালো কিছু পাইছি ভালো কিছু পাইছি ভালো কিছু পেয়ে গেছি আমি আমার লাগবে আজকে আমার ওইটাকে লাগবেই ভাই করো ও নাইস 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 ওয়ান পার্সেন্ট ও ভাই বারো পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ধরে ফেলে নাইস ভাই নাইস Elizabeth দত্তবে ওয়া ইয়া ইয়া ওয়া এইবার আরে দিবে এবার পাবো এবার পাবো এবার পাবো ই রে ভাই আচ্ছা ও হচ্ছে এই স্পেয়ারে মানতেছ না বাট আমার কাছে এই স্পেয়ার অনেক আছে তো সেই জন্য এটা দিয়ে কাজ চালাইতেছি আমি তো যতগুলাই গেলে যাক চিলেট রে দেই এবার পাবো এবার পাবো 5% 5% ভাই আমাকে পুরো আটকায় ফেলছে মেগা স্পিয়ার হুম শিট নষ্ট করলাম আরে মধু পাইছি ভাই এ মধু ও মধু ও মধু টাউ 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 আরে আর কারোর সাথে কোনো গঞ্জম না 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 কারোর সাথে কোনো গঞ্জম করে যাবে না সবাইয়া এখানে মনে হয় বস আছে এদিকে তো আমার অবস্থা খুব খারাপ না ইলিজাবি ভাই এইখানে অনেক কিছু ভাই এই এলাকার পেলগুলো তো জোস এগুলো কি পেল পাইতেছি ভাই ইলিজাবি বেলগিডি কি কি জানি ভালো ভালো কিছু পেল পাইছি সো আমি রিলোড করে নেই আর আর আমি হচ্ছে একটুখানি খেয়ে নেই কারণ না খাইলে আসলে এটা সমস্যাটা হচ্ছে আমার আপগ্রেড হওয়ার সময় পাইতেছে না আমার আইদে ভাই এগুলা কি প্যালে এখানে জোজ জোজ প্যালা আছে সো আমি হচ্ছে কারোর সাথে কোনো গেনজাম করব না আপাতত আমাকে কিউ মেরো না প্লিজ সেখানে টাওয়ারটা কই এটাই বুঝতেছিনা এখানে টাওয়ার থাকলেই হইতো সো আমি এটা কাজ করি নাইফিং কে ডাগ দেই নাইটিং উপরে উঠি মানে বিশাল গ্যাঞ্জাম হইতেছে মেরে ফেললাম দুধ তুরি মিয়া ও ওই যে টাওয়ার মেবি ওই যে টাওয়ার পেয়ে গেছে টাওয়ার পেয়ে গেছে টাওয়ার পেয়ে গেছি টাওয়ার পেয়ে টাওয়ারটা আমি আনলক করে ফেলি এই ভালো একটা জায়গায় আসছে এই এই প্যালগুলো আমি কখনো জীবন হচ্ছে জন্মেও দেখিনি সে পেলগুলো আমার হইলে বন্ধ হয় না সো একটার অবিলিটি এক এক রকম যা মনে হইলো সো আমি আগে আমার মতো করে যাই নতুন এলাকায় আসছে যেহেতু মোসান্দা ওয়াক্স মোসান্দাকে পেয়ে গেছি এইটা আমার ড্রিম ছিল

আমার জার্মান টাইডিক নিস এবার হবে এইবার কি রে ভাই মাই রাইফেলস উফ আমি তো পুরো সাফারিং ফ্রম সাকসেস ভাই সাফারিং ফ্রম সাকসেস এই সাকসেস তো আমি জীবনও চাই নাই ভাই বাট মধু পাইছি এটা সব থেকে বড় কথা এই সাকসেস তো আমি জীবনও চাই নাই ভাই উফ ভালোই লাগতেছে না আমার এখন একটা অশান্তি অশান্তি কাজ করতেছে কি করি আমার মধু নেওয়া লাগবে বুঝছো এইটার জন্য টকো টকো ফেদা ফালাই দিই না থাকুক আমার মধু নেওয়া লাগবে সো মধু নেওয়ার জন্য আমি না 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 এটা এটা ফালানো যাবে না এক্স ফালাই দিই যাহা কি করলাম না আমার মধু নিতে হবে মধু তাই মু সান্ডা পাইছিলাম জীবনে প্রথমবারের মতো দূর মিয়া আচ্ছা মাশরুম ছিল এটা তো যাই হোক এই এত এত শক্তিশালী পেল থাকলে হয় না ভাই আমার ভালোই লাগতেছে না একদম বিরক্তিকর লাগতেছে খুব একটা অশান্তি কাজ করতেছে মনের মাঝখানে আমি এটা কি করলাম আর কি করা বাট মুসান্ডা লাগছে এই এলাকায় থাকে আন্ডার যে শক্তি ভাই রে ভাই তো দেখা যাক কি হয় আসলে বাট এটা মোসান্ডার এলাকা আমি এটা বুঝে গেছি মোসান্ডার এলাকা যেহেতু আসছে বড় ভাইয়ের এলাকায় আসছে বড়ো ভাইয়ের সাথে কাবজাপ করতে হবে না একটা এই যে মোসান্ডা লাক্স এটা মোসান্ডা লাক্স না এটা মোসান্ডা ও ভাই এটা জোশ একটা প্যাল সো আমি এখন মোসান্ডার সাথে একটা ফাইট দিব মোসান্ডা বাবাজি ঘুমাচ্ছে যে যত যতক্ষণে সে ঘুমাচ্ছে ততক্ষণে সাথে আমি একটা আব্বাস আগে আমি আগে আমি ট্রাভেলটা আনলক করি নাইস এবার মোসান্ডার সাথে কাবজ হবে একটা ও মোসান্ডা কোথায় তুমি বন্ধু আমার সাথে ফাইট করবা নাকি যাও তুমি মেমোরিস্টের সাথে গ্যাঞ্জাম করে আসো

নিল না সিক্স পার্সেন্ট এবার পাবো এবার পাবো এবার পাবো এবার পাব এবার পাব টোয়েন্টি হয়ে গেছে রে এবার পাবো শ্যামরা ময় গেছে যা

পেয়ে গেছি বাবা পেয়ে গেছি পেয়ে গেছি মোসান্ডাই আমার দরকার ছিল কোনো জ্ঞানজামে নাই আর কোনো গ্যাঞ্জাম নাই শেষ মারামারি শেষ নো দুষ্টমি এখন তোমরা আর কেউ কোনো করবা না আমার আপাতত এখানে অনেক কিছু পরে আছে দেখি এখানে কি আছে নেওয়ার মতো কিছু আছে কিনা মেগাস ফেয়ার আছে একটা একটা কি সিলভার কি পেয়েছে আর সাবাস মো লাক্স আছে আর কি লাগে জীবনে জীবনে আর কিছু চাই না এমো ভাই এটা দরকার সো আমি হ্যান্ড গানটা কাজ করি পয়সা ফালাই দিই নাই হ্যান্ড গান এমন নিয়ে নিচ্ছি তো চলো ভাই চলো জলদি চলো মোসানডালাক্স লাক্স পেয়ে গেছি যেহেতু এদিকে কী নড়তেছে হে বেড়া তুই ময়া গেছো নরস কেন একটা দুষ্ট ছেলে সো ভাই আমি আমার যা দরকার ছিল পেয়ে গেছি আজকের আসলে আমার যেইটার মানে মানে একটা বড় একটা ভালো পেল দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি মোসানডা লাক্স এবং মোসান্ডার যেই ভাই ভাই অ্যাবিলিটি মারাত্মক রকমের অ্যাবিলিটি মোসান্ডার আচ্ছা এইটা কি আচ্ছা এইটার ও ভাই এটা অনেক কাজ করতে পারে এটা হচ্ছে দুইশো তিরানব্বই আটক বিগ বিগার্ড আচ্ছা আমি হুম ওর জায়গায় বিগার্ডে দিয়ে দিছি আর মুসান আমি আমার সাথে নিব চিলেটের পরিবর্তন আর এইখানে আমার টম ব্যাটকে তো লাগবে না আমি রবিন কুইলকে নিয়ে যাই রবিন রবিন বেটা কোথায় তুমি শোন আসো আমার কাছে আসো ভাই আমার রবিন কইল কই আমার রবিন কই রে আমার রবিন কই এখানে সবাই খুব ব্যাপক কাজবাজ নিয়ে ব্যস্ত সো এই ফাঁকে আমি আরেকটা একটা টিং টং ফাইট দিয়ে ফেলি স্যার আমি মোসানটাকে একটুখানি ইউজ করে দেখতে চাই যে মোসান্ডা আসলে আচ্ছা ফ্লাফি প্যাল বেডটা আসলে কেমন এটা কখন আপগ্রেড হবে আচ্ছা গ্র্যাপলিং গানটা কেমনে বানাই দেখি তো আমি তো আপগ্রেড করছি গ্র্যাপলিং গান এটা বানাইতে কি লাগে আচ্ছা এটার জন্য ইনগট লাগবে আর নয়টা তাইলেই ইট ফায়ার্স আ হুক দ্যাট ল্যাচেস টু ডিসটেন্স টার্গেট পুলিং ইউজার্স বডি টু টুয়ার্স দ্য টার্গেট এলেভেন ও ভাই জোস জিনিস পাইছি জোস সো তার আগে একটা কাজ করে আমার কাছে একটা ডিম আছে ভাইয়া দেখি ডিম দিয়ে আজকে ভালো কিছু পাই কিনা অনেক দিন ডিম ফুটাই না সো ইনকিউবেশন স্পিড অনেক ভালো স্যার কেক বানাই একটা কেক বানাইতে হবে আমার না কেক বানানোর জন্য তো মধু লাগে কাছে তো মধু আছে মাশরুম খাবে না ওরা এটা কি মেরিনেটের এই মাশরুম মেরিনেট বানাই দেখি কয়টা হয় ষোলোটা না না কয়টা হয় বানাইতে দেই বান্না হোক পায়রের নখ রান্না করুক আর এখানে কি হবে এখানে বেড মাশরুম না দরকার নাই পায়রের নখ তুমি রান্নাবান্না শেষ করো বাবা দেখি তো আমিও রান্না করি তুমিও রান্না করো আমার সবাই মিলে জুলে রান্নাটা করি আই হোক রান্নাটা অনেক মজা হবে তো আজকের কিন্তু অনেকক্ষণ অনেক লম্বা এপিসোড পিস তোমাদের সবার ভাল লাগতেছে এবং তোমরা আমাকে জানাই দিও আজকের পিছটা কেমন লাগছে বা কি অবস্থা কেমনে কি এগুলো আমার তুমি জানাই দিও এইখানে আমি কি খাবার দিব ব্রিডিং ফার্মে মেরিনেটেড মাশরুম আচ্ছা থাকবে না মধু থাকবে না ওরা মধু খেয়ে কিছু করবে না ঠিক মধু দিয়েছিলাম একটা নাটস খাইতি শক্তি পাইতে তারপর যা ফিসি করছি সেখানে এটা প্রায় হয়ে গেছে আর একটুখানি সময় বাকি আমরা একটুখানি ওয়েট করি এবং প্যাল আচ্ছা পেলের বেড লাগবে এটা না কোনো সমস্যা নেই এখন আসলে কোনো ব্যাপার না উচ্চ কনডেন্সার বানাইতে হবে একটা তো প্রথমে স্ট্রপ পেল বেড এখানে একটা দিয়ে দেই এইটা জায়গা হয় না কেন তো যাই হোক এখানে দিয়ে দেই নাইস সাবাস সেটা আমি একটু কাজ করি তো সবাই এখন দৌড়ে চলে আসবে খটর 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 কাজটা হয়েছে সবার আসলে থাকার জায়গা হয়ে গেল আর কি এটি হচ্ছে সবথেকে বড় কথা সুবিধার জিনিস তো আজকে এপিসোডটা যেহেতু অনেক বড় তোমরা সবাই হচ্ছে ভাল লাগলে কমেন্ট করে ফেলো এরকম বড় বড় এপিসোড আরও চাও কিনা যেহেতু অনেক বড় একটা এপিসোড নিয়ে আসছি আমি আমি নিজেও ভাবি না যে এপিসোডটা এত বড় হবে তো দেখি ব্রডান থেকে কি আসলো নতুন কোনো প্যাল নাকি পুরান পালছি আর সাবাস ভালোই মাশরুম হয়ে গেছে মেরিনেটেড একটুখানি কাজে লাগাইছি দেখি মুসান্ডা কেমন কাজ করে মূান্ডার এমন তো দেখিনি কাজবাসটা দেখি না সোনা পাখি সোনাপাখিমাকে দিয়ে একটুখানি গ্যাঞ্জম করাই যাও ও কই যায় ও কারে মারে মাগু তো গাছ কাইটা ভালোই লাগলো ও ভাই সো আমি আর একটা কাজ করি আমার না ইনভেন্টরি ফুল হয়ে গেছে ইনভেন্টরি কিছু জিনিসপাতিকে আমি হচ্ছে ইয়া করি আমার ওই উপরে রেখে দিই আরেকটা যদি মেমোরিস পাইতাম এই জায়গায় খুব সেরা হইতো আর আমি মেমোরিসের সাথে ফাইট দিব নেক্সট এপিসোডে ভাবতেছি নেক্সট অপিসায়গে আমি ঘর বানাবো ঘর না বানালে হবে না ইনভেন্টরি আমার সব ফুল হয়ে হয়েছে তো ইনভেন্টরিটার জিনিসপাতিগুলো আগে একটুখানি গুছায় রাখতে হবে অনেক অপ্রয়োজনীয় জিনিসপাতি আছে আমার মাঝখানে তো যেমন দেখো আমার রিটার্নখানে কিছু সিডস আছে ফাইবার আছে বেরি আছে সেগুলো আমি সব গুছিয়ে রাখতেছি সো আজকের এপিসোড পর্যন্ত দেখো তো নেক্সট এপিসোডে সবাই সুখে থেকো ভালো থেকো আই হোপ সবাই ভালোই থাকবা এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি ভাল লাগে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টিল বাই